হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে গেল 25 মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়। ওই প্রস্তাবে প্রথমবারের মতো ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র। এরপরেই ওয়াশিংটন সফর বাতিল করে তেল আবিব। আবার গেল কয়েকদিন আগে গাজায় ইসরায়েলের হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের 7 ত্রাণ কর্মী নিহত হন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে পুরো বিশ্ব। এই ঘটনার পর বন্ধুত্বে কিছুটা হলেও চিড় ধরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নেতানিয়াহুর। সম্প্রতি আরেকটি জল্পনা তৈরি হয়েছিল যে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ব্যবহারের উপর শর্ত আরোপ করবে হোয়াইট হাউস। শনিবার ইরানের হামলার কয়েক ঘন্টা আগে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে একটি মতামত প্রকাশ করে। তবে রাগ অভিমান সবকিছু ছাপিয়ে ইসরায়েলের প্রথমবারের মতো ইরানের হামলায় যেন নতুন করে জীবন পেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমন কিছু তথ্যই উঠে এসেছে বিবিসির বিশ্লেষণে। তেহরানের ছোড়া 300+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলকে সহায়তা করে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। আরব দেশগুলোর মধ্যে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ গাজায় ইসরায়েলের হামলার সমালোচনার সবচেয়ে মুখর ছিলেন। সেই জর্ডানও শনিবার ইরানের হামলা ঠেকাতে তৎপর ছিল। ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যেসব শর্তের কথা বলা হচ্ছিল তা এখন আড়ালে চলে গেছে। ইরানের হামলার বিরুদ্ধে ইসরায়েলের প্রতি সংহতির মনোভাব দেখাচ্ছে ওয়াশিংটন। এতে রাজনৈতিকভাবে নতুন কিছু সুযোগ পেয়েছেন নেতানিয়াহু, আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ফিরে এসেছেন আগের অবস্থানে। বিশ্লেষকরা বলছেন ইরান বহু বছর ধরেই ইসরায়েলের ঘোরতর শত্রু হিসেবে বিবেচিত হয়ে আসছে। শনিবার ইসরায়েলি ভূখণ্ডে ইরানি হামলা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশেষ একটা সুযোগ করে দিল, আর এ সুযোগের অপেক্ষাতেই ছিলেন তিনি। বলতে গেলে নেতানিয়াহু তেহরানকে একরকম মল্লযুদ্ধে ডেকে এনেছেন, আর ইরানের নেতারা নেতানিয়াহুর ফাঁদে পা দিয়েছেন।